সুপ্রিয় দর্শক আপনারা অষ্টম শ্রেণী এবং এসএসসি পাস করলে এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন সুপ্রিয় দর্শক আবারও তিন হাজার চারশো পনেরোটি পদে আবারও নতুন কয়েকটি জব সার্কুলার প্রকাশ পেয়েছে চল্লিশটি জব সার্কুলার এক বাড়ি প্রকাশ করা হয়েছে আপনার চল্লিশটি জেলা থেকে পরিবার পরিকল্পনা কার্যালয় অধিদপ্তরে আপনারা আবেদন করতে পারবেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন কোথাও স্কিপ করবেন না আর কোথাও স্কিপ করলে হয়তো বুঝতে পারবেন না কোনো গুরুত্বপূর্ণ অংশ কেটে যেতে পারে আর আপনারা যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন আমি রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো সুপ্রিয় দর্শক শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল সাইন আপনাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আবার বরাবরের মতো শুরু করছি নতুন সরকারি জব সার্কুলার নিয়ে আশা করছি সাথে থাকবেন সুপ্রিয়া এখানে পদের নাম দেওয়া আছে আপনার পদ সংখ্যা দেওয়া আছে যে সকল জেলার বাসিন্দা আপনারা আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা দেওয়া আছে আপনার কাছে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন রুবেল টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন কারণ নতুন নতুন ভিডিওগুলো আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সুপ্রিয় দর্শক এছাড়া বেশ কিছু ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে এখান থেকে দেখে অনলাইন আবেদন করতে পারেন সুপ্রিয় সুপ্রিয় দর্শক এক নম্বরে পরিবার পরিকল্পনা সহকারী বেতন স্কেল আপনার নয় হাজার থেকে একুশ হাজার টাকা আপনার এই পদে লগ্ন হবে আট আপনার আপনার কোনো বোর্ড হইতে মাধ্যমিক বা সমান পরীক্ষা পাশ করলে প্রস্তুত আবেদন করতে পারবেন তারপরে পরটি হলো আয়া আপনার এ পদে জন হবে দশজন আপনার অষ্টম শ্রেণী পাশ করলে প্রস্তুত আবেদন করতে পারবেন বেতন স্কেল আট টাকা থেকে বিশ টাকা আশা করি বুঝতে পারছেন সুপ্রদর্শক আর জেনারা এখন একটা লাইক দেন অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন আপনার বয়স হতে হবে পঁচিশ তিন বিশ বিশ অনুযায়ী আপনার আঠারো থেকে তিরিশ বছর হতে হবে মুক্তিযুদ্ধদের ক্ষেত্রে বত্রিশ বছর যোগ্য আশা করি বুঝতে পারছেন সুপ্রিয় দশক আপনার ছবি লাগবে তিনশো গুণ তিনশো পিক্সেল সাক্ষ্য লাগবে তিনশো গুণ আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে অনলাইন আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ চোদ্দ নয় দু হাজার একুশ সকাল দশটা থেকে শুরু অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ তেরো দশ আপনার দু হাজার একুশ বিকেল পাঁচটা পর্যন্ত আশা করি বুঝতে পারছেন অবশ্যই আপনার ছবি হতে হবে একশো কেবি আর আপনার সিগনেচার হতে হবে ষাট কেবি কীভাবে এস এম এস পাড়াবেন মোবাইল অপশনে গিয়ে এস এম এস অপশনে গিয়ে এবার সেটি নিয়ে আলোচনা করব। মোবাইল অপশানে গিয়ে এস এম এস অপশনে এর মাধ্যমে ফোর কেপি জমা দাম কীভাবে করবেন এস এম এস অপশনে গিয়ে ডি জি এ পি এম এ জি এস পেস লিখে ইউজার আইডি লিখে সিন করতে হবে ষোলো তির টু নাম্বারে উদাহরণ এক্সাম্পল দেওয়া আছে দয়া করে দেখে নেবেন আশা করি বুঝতে পারছেন সুপ্রিয় দর্শক শ্রোতা এটি শুধু আপনার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় মাগুরা জেলার বাসিন্দারা এই জব সার্কুলারটিতে আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন তিন হাজার চারশো পনেরোটি পদে চল্লিশটি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রথমে প্রতিষ্ঠান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া পদের নাম বিভিন্ন পদ পদ সংখ্যা টোটাল একশত বিশটি আবেদন ফি একশত বারো টাকা থেকে ছাপ্পান্ন টাকা আবেদন শুরু তেরোই সেপ্টেম্বর দু হাজার একুশ আবেদন লিংক দেওয়া আছে দেখে নেবেন তারপরে হলো আবেদন শেষ তারিখ বারো অক্টোবর দু হাজার একুশ পরে প্রতিষ্ঠান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সাতক্ষীরা পদের নাম বিভিন্ন পদ পথ সংখ্যা একশো ছয়টি আবেদন ফি একশত বারো টাকা থেকে ছাপ্পান্ন টাকা আবেদন শুরু তেরো সেপ্টেম্বর দু হাজার একুশ আবেদন দেওয়া আছে দেখে নেবেন আবেদনের শেষ তারিখ বারো অক্টোবর দু হাজার একুশ পরে প্রতিষ্ঠান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ভোলা পদের নাম বিভিন্ন পদ পথ সংখ্যা সাতাত্তরটি আবেদন ফি একশত বারো টাকা কিছু পদ ছাপ্পান্ন টাকা আবেদন শুরু তেরো সেপ্টেম্বর দু আবেদন লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন আবেদন শেষ তারিখ বারো অক্টোবর দু পরে প্রতিষ্ঠান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বরগুনা পদের নাম বিভিন্ন পদ পথ সংখ্যা একশো পঞ্চাশটি আবেদন ফি একশত বারো টাকা তারপরে ছাপ্পান্ন টাকা আবেদন শুরু তেরো সেপ্টেম্বর দু হাজার একুশ আবেদন লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন আবেদনের শেষ তারিখ বারো অক্টোবর দু হাজার একুশ পরে প্রতিষ্ঠান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চট্টগ্রাম পদের নাম বিভিন্ন পদ পথ সংখ্যা একশো নিরানব্বইটি আবেদন ফি একশত বারো টাকা থেকে ছাপ্পান্ন টাকা আবেদন শুরু চোদ্দই সেপ্টেম্বর দু হাজার একুশ আবেদন লিঙ্ক দেওয়া আছে আবেদনের শেষ তারিখ তেরো অক্টোবর দু হাজার একুশ পরের প্রতিষ্ঠান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আপনার পদের নাম বিভিন্ন পদ পথ সংখ্যা আটত্রিশটি আবেদন ফি একশত বারো টাকা তারপরে ছাপ্পান্ন টাকা আবেদন শুরু চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার একুশ আবেদন লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন আবেদনের শেষ তারিখ তেরো অক্টোবর দু হাজার একুশ পরের প্রতিষ্ঠান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নওগাঁ পথ সংখ্যা একশো চল্লিশটি আবেদন ফি একশত বারো টাকা কিছু পথ ছাপ্পান্ন টাকা আবেদন শুরু সাতই সেপ্টেম্বর দু হাজার একুশ আবেদন লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন আবেদনের শেষ তারিখ ছয় অক্টোবর দু হাজার একুশ পরে প্রতিষ্ঠান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় মাদারীপুর পদের নাম বিভিন্ন পদ পদ সংখ্যা সাতাত্তরটি আবেদন ফি একশত বারো টাকা কিছু পথ ছাপ্পান্ন টাকা আবেদন শুরু সাতই সেপ্টেম্বর দু একুশ আবেদন লিঙ্ক দেওয়া আছে আবেদনের শেষ তারিখ আপনার ছয় অক্টোবর দু হাজার একুশ পরে প্রতিষ্ঠান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নরসিংদী বিভিন্ন পথ পথ সংখ্যা একশো সতেরোটি আবেদন ফি একশত বারো টাকা থেকে ছাপ্পান্ন টাকা আবেদন শুরু সাতই সেপ্টেম্বর দু হাজার একুশ আবেদনের লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন আবেদনের শেষ তারিখ ছয় অক্টোবর দু হাজার একুশ পরে প্রতিষ্ঠান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় মেহেরপুর আপনার পথ সংখ্যা উনত্রিশটি আবেদন ফি একশত বারো টাকা থেকে ছাপ্পান্ন টাকা আবেদন শুরু সাতই সেপ্টেম্বর দু হাজার একুশ আবেদনের শেষ তারিখ ছয় অক্টোবর দু হাজার একুশ পরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নাটোর পদের নাম বিভিন্ন পদ পথ সংখ্যা পঁচাত্তরটি আবেদন ফি একশত বারো টাকা কিছু পদ ছাপ্পান্ন টাকা আবেদন শুরু ছয় সেপ্টেম্বর দু একুশ আবেদনের লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন আবেদনের শেষ তারিখ পাঁচই অক্টোবর দু হাজার একুশ পরে প্রতিষ্ঠান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ফেনি পদের নাম বিভিন্ন পদ পথ সংখ্যা আটত্রিশটি আবেদন ফি একশত বারো টাকা কিছু পদ ছাপ্পান্ন টাকা আবেদন শুরু ছয় সেপ্টেম্বর দু একুশ আবেদন লিঙ্ক দেওয়া আছে আবেদনের শেষ তারিখ পাঁচই অক্টোবর দু একুশ পরে প্রতিষ্ঠান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পিরোজপুর পদের নাম বিভিন্ন পদ পদ সংখ্যা পঞ্চাশটি আবেদন ফি একশত বারো টাকা কিছু পদ ছাপ্পান্ন টাকা আবেদন শুরু ছয় সেপ্টেম্বর দু হাজার একুশ জেনারা এখনও একটা লাইক দেন অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবেদনের শেষ তারিখ পাঁচে অক্টোবর দু হাজার একুশ পরে প্রতিষ্ঠান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় শরিয়দপুর বিভিন্ন পথ পথ সংখ্যা পঁয়ষট্টি আবেদন ফি একশত বারো টাকা থেকে ছাপ্পান্ন টাকা আবেদন শুরু ছয় সেপ্টেম্বর দু হাজার একুশ আবেদন লিঙ্ক দেওয়া আছে আবেদনের শেষ তারিখ পাঁচই অক্টোবর দু হাজার একুশ পরে প্রতিষ্ঠান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বিভিন্ন পথ পদ সংখ্যা অষ্টানব্বইটি আবেদন ফি একশত বারো টাকা থেকে ছাপ্পান্ন টাকা আবেদন শুরু ছয় সেপ্টেম্বর দু হাজার একুশ আবেদনের লিঙ্ক দেওয়া আছে আবেদনের শেষ তারিখ পাঁচই অক্টোবর দু হাজার একুশ পরের প্রতিষ্ঠান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ঢাকা পদের নাম বিভিন্ন পদ পথ সংখ্যা একশো তিপ্পান্নটি আবেদন ফি একশত বারো টাকা থেকে ছাপ্পান্ন টাকা আবেদন শুরু একই সেপ্টেম্বর দু হাজার একুশ আবেদনের লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন আবেদনের শেষ তারিখ তিরিশে সেপ্টেম্বর দু হাজার একুশ পরের প্রতিষ্ঠান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নারায়ণগঞ্জ পদের নাম বিভিন্ন পদ পথ সংখ্যা আটান্নটি আবেদন ফি একশত বারো টাকা কিছু পদ ছাপ্পান্ন টাকা আবেদন শুরু একই সেপ্টেম্বর দু হাজার একুশ আবেদনের লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন আবেদনের শেষ তারিখ তিরিশে সেপ্টেম্বর দু হাজার একুশ পরের প্রতিষ্ঠান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আপনার রাজশাহী পদের নাম বিভিন্ন পদ পদ সংখ্যা ষাটটি আবেদন ফি একশত বারো টাকা থেকে ছাপ্পান্ন টাকা আবেদন শুরু একই সেপ্টেম্বর দু হাজার একুশ আবেদন লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন আবেদনের শেষ তারিখ তিরিশে সেপ্টেম্বর দু হাজার একুশ পরে প্রতিষ্ঠান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় খুলনা পদের নাম বিভিন্ন পদ পদ সংখ্যা ছিয়ানব্বইটি আবেদন ফি একশত বারো টাকা থেকে ছাপ্পান্ন টাকা আবেদন শুরু চব্বিশে আগস্ট দু হাজার একুশ আবেদনের লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন আবেদনের শেষ তারিখ তেইশে সেপ্টেম্বর দু হাজার একুশ পরে প্রতিষ্ঠান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় মানিকগঞ্জ পদের নাম বিভিন্ন পদ পদ সংখ্যা একশো ছাব্বিশটি আবেদন ফি একশত বারো টাকা কিছু পদ ছাপ্পান্ন টাকা আবেদন শুরু তেইশে আগস্ট দু হাজার একুশ আবেদন লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন আবেদনের শেষ তারিখ বাইশে সেপ্টেম্বর দু হাজার একুশ পরে প্রতিষ্ঠান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চুয়াডাঙ্গা পদের নাম বিভিন্ন পদ পদ সংখ্যা পঁয়ত্রিশটি আবেদন ফি একশত বারো টাকা কিছু পদ ছাপ্পান্ন টাকা আবেদন শুরু তেইশে আগস্ট দু হাজার একুশ আবেদনের লিংক ডিসকিপশন বক্সে দেওয়া থাকবে সবগুলো জেলারই আপনারা সেখান থেকে দেখে অ্যাপ্লাই করবেন আবেদনের শেষ তারিখ বাইশে সেপ্টেম্বর দুহাজার একুশ প্রতিষ্ঠান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় লালমনিরহাট পদের নাম বিভিন্ন পদ পদ সংখ্যা বিয়াল্লিশটি আবেদন ফি একশোত বারো টাকা থেকে ছাপ্পান্ন টাকা আবেদন শুরু পঁচিশে আগস্ট দুহাজার একুশ আবেদনের লিংক দেওয়া আছে দেখে নেবেন আবেদনের শেষ তারিখ আপনার ছাব্বিশে সেপ্টেম্বর দুহাজার একুশ প্রতিষ্ঠান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বরগুনা পদের নাম বিভিন্ন পদ পথ সংখ্যা পঁচিশটি আবেদন ফি একশত বারো টাকা থেকে ছাপ্পান্ন টাকা আবেদন শুরু চব্বিশে আগস্ট দু হাজার একুশ আবেদনের শেষ তারিখ আপনার তেইশে সেপ্টেম্বর দু হাজার একুশ পরে প্রতিষ্ঠান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় লক্ষ্মীপুর আপনার পথ সংখ্যা আটাশটি আবেদন ফি একশত বারো টাকা থেকে ছাপ্পান্ন টাকা আবেদন শুরু চব্বিশে আগস্ট দুই হাজার একুশ আবেদনের লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন আবেদনের শেষ তারিখ তেইশে সেপ্টেম্বর দু হাজার একুশ পরের প্রতিষ্ঠান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চাঁদপুর পদের নাম বিভিন্ন পদ পথ সংখ্যা একশো আটটি আবেদন ফি একশত বারো টাকা থেকে ছাপ্পান্ন টাকা আবেদন শুরু তেইশে আগস্ট দু হাজার একুশ আবেদনের লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন আবেদনের শেষ তারিখ বাইশে সেপ্টেম্বর দু হাজার একুশ পরের প্রতিষ্ঠান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় জামালপুর পদের নাম বিভিন্ন পদ পথ সংখ্যা টি আবেদন ফি একশত বারো টাকা থেকে ছাপ্পান্ন টাকা আবেদন শুরু তেইশে আগস্ট দু হাজার একুশ আবেদনের লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন আবেদনের শেষ তারিখ বাইশে সেপ্টেম্বর দু হাজার একুশ পরের প্রতিষ্ঠান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পথ সংখ্যা বিরাশিটি আবেদন ফি একশত বারো টাকা থেকে ছাপ্পান্ন টাকা আবেদন শুরু চব্বিশে আগস্ট দু হাজার একুশ আবেদন লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন আবেদনের শেষ তারিখ তেইশে সেপ্টেম্বর দু হাজার একুশ পরের প্রতিষ্ঠান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ঝালকাটি পদের নাম বিভিন্ন পদ পথ সংখ্যা ছত্রিশটি আবেদন ফি একশত বারো টাকা থেকে ছাপ্পান্ন টাকা আবেদন শুরু চব্বিশে আগস্ট দু হাজার একুশ আবেদনের লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন আবেদনের শেষ তারিখ তেইশে সেপ্টেম্বর দু হাজার একুশ পরের প্রতিষ্ঠান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সুনামগঞ্জ বিভিন্ন পদ পথ সংখ্যা তিয়াত্তরটি আবেদন ফি একশত বারো টাকা থেকে ছাপ্পান্ন টাকা আবেদন শুরু পঁচিশে আগস্ট দু হাজার একুশ আবেদনের লিঙ্ক দেওয়া আছে আবেদনের শেষ তারিখ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার একুশ পরে প্রতিষ্ঠান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় শেরপুর পদের নাম বিভিন্ন পদ পদ সংখ্যা বিয়াল্লিশটি আবেদন ফি একশত বারো টাকা থেকে ছাপ্পান্ন টাকা আবেদন শুরু সতেরো আগস্ট দু হাজার একুশ আবেদনের লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন আবেদনের শেষ তারিখ ষোলো সেপ্টেম্বর দু হাজার একুশ পরে প্রতিষ্ঠান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় হবিগঞ্জ পদের নাম বিভিন্ন পদ পদ সংখ্যা আশিটি আবেদন ফি একশত বারো টাকা কিছু পদ ছাপ্পান্ন টাকা আবেদন শুরু সতেরো আগস্ট দু হাজার একুশ আবেদনের লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন আবেদনের শেষ তারিখ দু হাজার একুশ পরে প্রতিষ্ঠান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে আপনার মুন্সীগঞ্জ পদের নাম বিভিন্ন পদ পদ সংখ্যা একশো এগারোটি আবেদন ফি একশো বারো টাকা থেকে ছাপ্পান্ন টাকা আবেদন শুরু সতেরো আগস্ট দু হাজার আবেদন লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন আবেদনের শেষ তারিখ আপনার ষোলো সেপ্টেম্বর দু একুশ পরে প্রতিষ্ঠান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বরিশাল পদের নাম বিভিন্ন পদ পথ সংখ্যা একশো সাতাশটি আবেদন ফি একশত বারো টাকা থেকে ছাপ্পান্ন টাকা আবেদন শুরু সতেরো আগস্ট দু হাজার একুশ আবেদন লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন আবেদনের শেষ তারিখ ষোলো সেপ্টেম্বর দু একুশ পরে প্রতিষ্ঠান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আপনার পথ সংখ্যা একাত্তরটি আবেদন ফি একশত বারো টাকা থেকে ছাপ্পান্ন টাকা আবেদন শুরু সতেরোই আগস্ট দু হাজার একুশ আবেদনের লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন আবেদনের শেষ তারিখ ষোলো সেপ্টেম্বর দু হাজার একুশ পরে প্রতিষ্ঠান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় যশোর পদের নাম বিভিন্ন পদ পদ সংখ্যা একশো তিনটি আবেদন ফি একশত বারো টাকা থেকে ছাপ্পান্ন টাকা আবেদন শুরু সতেরো আগস্ট দু হাজার একুশ আবেদনের লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন আবেদনের শেষ তারিখ ষোলো সেপ্টেম্বর দু হাজার একুশ পরে প্রতিষ্ঠান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় দিনাজপুর পদের নাম বিভিন্ন পদ পদ সংখ্যা একশো একান্নটি আবেদন ফি একশত বারো টাকা থেকে ছাপ্পান্ন টাকা আবেদন শুরু তেইশে আগস্ট দু হাজার একুশ আবেদনের লিঙ্ক দেওয়া আছে আবেদনের শেষ তারিখ বাইশে সেপ্টেম্বর দু হাজার একুশ পরে প্রতিষ্ঠান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আপনার পথ সংখ্যা পঞ্চাশটি আবেদন ফি একশত বারো টাকা থেকে ছাপ্পান্ন টাকা আবেদন শুরু পঁচিশে আগস্ট দু হাজার একুশ আবেদন লিঙ্ক দেওয়া আছে আবেদনের শেষ তারিখ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার একুশ পরে প্রতিষ্ঠান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সিরাজগঞ্জ বিভিন্ন পথ পথ সংখ্যা আপনার উনআশিটি আবেদন ফি একশত বারো টাকা থেকে ছাপ্পান্ন টাকা আবেদন শুরু পঁচিশে আগস্ট দু হাজার একুশ আবেদন লিঙ্ক দেওয়া আছে আবেদনের শেষ তারিখ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার একুশ যেনার এখন একটা লাইক দেন অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরের পথ পরিবার পরিকল্পনা কার্যালয় ময়মনসিং পদের নাম বিভিন্ন পদ পথ সংখ্যা একশো তেতাল্লিশটি আবেদন ফি একশত বারো টাকা থেকে ছাপ্পান্ন টাকা আবেদন শুরু একই সেপ্টেম্বর দু হাজার একুশ আবেদন লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন আবেদনের শেষ তারিখ তিরিশে সেপ্টেম্বর দু হাজার একুশ পরে প্রতিষ্ঠান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পদের নাম বিভিন্ন পদ পথ সংখ্যা একানব্বইটি আবেদন ফি একশত বারো টাকা থেকে ছাপ্পান্ন টাকা আবেদন শুরু একই সেপ্টেম্বর দু হাজার একুশ আবেদন লিঙ্ক দেওয়া আছে আবেদনের শেষ তারিখ তিরিশে সেপ্টেম্বর দু হাজার একুশ